বিকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমরা একজন ক্যাশিয়ার হিসেবে আপনাকে পেয়েছি, কোষাধ্যক্ষ হিসেবে। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের প্রথম মার্কেটের মধ্যে আপনি ক্যাশিয়ার হিসেবে নির্বাচিত হতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি ব্রাইটনেস 29 চ্যানেলকে তুলে ধরবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে আমি জেলা প্রতিনিধি এবং বিশেষ প্রতিনিধি হিসেবে আপনার সঙ্গে আছি। ধন্যবাদ আপনাকে। আমরা কোভিড সিচুয়েশন থেকে একেবারে প্রথম থেকে আমরা সরকারের নীতিমালাগুলোকে ফলো করতেছি, সরকারের যে নির্দেশনা আছে ওগুলোকে ফলো করে আমরা এই এই পুরা কোভিড সিচুয়েশনটা ইয়ে করতেছি। আমাদের আমাদের মার্কেটের মেন গেটে আমরা ওই হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি, তারপর মাস্ক বিতরণ, প্রথম থেকে আমরা মাস্ক বিতরণ করছিলাম, ইভেন তো এখন আমরা মোটামুটি হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি। সরকারি সব নির্দেশনা আমরা মেনে চলার চেষ্টা করতেছি, তারপরে হয়তো মোটামুটি এটা 100% না হলে হয়তো মানুষ কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা মোটামুটি আমাদেরটা আমরা চেষ্টা করতেছি, আমরা জনগণকে সচেতন করছি যাতে সবাই মাস্ক পরিধান করে, এটার ব্যাপারে আমরা একেবারে জিরো টলারেন্স মার্কেটের পক্ষ থেকে। ভিউয়ার্স ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান হিসাবে যে কথাটা তুলে ধরলেন, এজ লাইক অ্যাজ ইউল ইউ আর দ্য ক্যাশিয়ার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যে প্রথমে আরেকটা জিনিস আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনাদের কার্যকরী পরিষদের টোটাল কমিটিতে আপনারা কতজন আছেন? আমরা আমাদের কার্যকরী প্রায় 15 জন আছে। 15 জন আছেন, 15 জনের মধ্যে আপনি ক্যাশিয়ার নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? এজ লাইক অ্যাজ এ ফিলিংস, এই কথাটা আপনি আমার টেবিল টক শোতে তুলে ধরবেন। আমি প্রথম থেকে আছি মার্কেটে, একেবারে শুরু থেকে তো মোটামুটি সবাই যথেষ্ট আন্তরিকতা এবং কোঅপারেশনের সাথে আমাকে এই কাজে সহযোগিতা করে মোটামুটি প্রথম থেকে আমি সবার আস্থার সাথে। কার্যকরী পরিষদের মধ্যে টোটাল 15 জন আছেন, 15 জনের মধ্যে আয়ুষ সাহেব এখানে ক্যাশিয়ার নির্বাচিত হতে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন কার্যকরী পরিষদের মধ্যে যারা আছেন, এবং আমি আমার ব্রাইটনেস 29 চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসাবে আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনাকে কার্যকরী পরিষদের মধ্যে যারা আছে তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য খুব একটা মুশকিল একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে নো মাস্ক নো সার্ভিস 19 কোভিড-19 মোকাবেলা করা, এটাকে আমরা খুবই বেশি প্রায়োরিটি দিচ্ছি, গভর্নমেন্টের নির্দেশনা হয়ে যায় ওটাকে আমরা 100% ফলো আপ করতে চাই। আমাদের একটা টিম আছে, আমাদের পুরো সিকিউরিটি টিমটা এটা সবসময় পর্যবেক্ষণ করতেছে, আর আমাদের অফিস টিম তো কাজ করতেছে, আর আমাদের এই এই ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিচ্ছি না, ছাড় দিচ্ছি না। আর আমাদের ব্যবসায়ীরা এটা তো খুব সহযোগিতা করতে চাই। আপনাকে আমি ক্যাশিয়ার হিসেবে অত্যন্ত একজন অনেস্ট পার্সন হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে কোভিড-19 সিচুয়েশনে এখানে আমরা জিরো টলারেন্স অবস্থা আমরা নিয়ে আসছি, অত্যন্ত অ্যালার্ট ইস্যুয়ে কাজ করা যাচ্ছে, কারণ এই এই যে কোভিড সিচুয়েশন এটা যদি আমাদের সবাই যদি সহযোগিতা করি তাহলে এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করা সম্ভব, আদারওয়াইজ আসলে এটা তো বর্তমানে সরকারের এটা সম্ভব না, আদারওয়াইজ এটা যদি আপনার যদি সরকারের যে সচেতনতামূলক কাজগুলো না করে তাহলে এটা হ্যান্ডেল করাটা খুব কঠিন হয়ে যায়, তো এই জন্য আমরাও চেষ্টা করতেছি এটা খুব ভালোভাবে ইয়ে করার জন্য, মেনে চলার জন্য। আমরা আমাদের ব্যবসায়ীদেরকেও এটাতে উদ্বুদ্ধ করতেছি, এবং আমাদের যে মার্কেটে যারা ক্রেতা সাধারণ আসতেছে তাদেরকেও আমরা এটাতে খুব উদ্বুদ্ধ করতেছি। ধন্যবাদ সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, টেবিল টয়েসের মধ্যে মোট করে খুব সুন্দর একটা কথা তুলে ধরেছেন, এখানে অভিজিৎ দা আছেন, অভিজিৎ দা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনে আপনাদের মায়ের দুর্গা পূজা সামনে চলে আসছে, 10 তারিখে আমরা ধর্ম যার যার উৎসব সবার আমরা মজা করব। আমি আইফ ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বর্তমান সরকার মমতা ময়ী মা চরণনীতি শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সজীব ওয়াদির জয় ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে, তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ওভারঅল টোটাল মার্কেটের মধ্যে আমরা ডিজিটাল দেখতে পাচ্ছি। তাছাড়া আপনি একজন বাঙালি জাতি হিসাবে আপনি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আপনার অভিমতটা প্রকাশ করবেন এবং কী কী দেখতে পাচ্ছেন? আমরা তো মোটামুটি দেওয়াটে আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি, এটা তো স্বাভাবিক, এটা আমাদের আমাদের জননেত্রী শেখ হাসিনার যে আমাদেরকে যেগুলো দিচ্ছে এটা তো আসলে দিন দিন আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি এটাতে, তো আমরা আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমরা আসলে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে দিন দিন এটা ডিজিটালাইজেশনের কারণে, আর না আদারওয়াইজ এটা সম্ভব হতো না, তো এটা মোটামুটি আমরা আসলে আমরা অনেক দূর আগে যাবো ইনশাল্লাহ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, হ্যাঁ হ্যাঁ ওনাকে অনেক ধন্যবাদ, দিন দিন আমাদের দেশকে অনেক সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে, আমরা তো অনেক দূর আগে যাবো,
এটা আশাবাদ ব্যক্ত করি। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের আইয়ুব সাহেব যে কথাটা বললেন, একজন কেশিয়ার হিসেবে উনি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতা মাই মা জননীতে শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। ডিজিটাল বাংলাদেশ মিশন 2021 কে সামনে রেখে যে আজকে আমরা ডিজিটালে দ্বারপ্রান্তে চলে আসছি, অলমোস্ট আমরা এখানে আমাদের সবকিছু ডিজিটাল দেখতে পাচ্ছি, তার সাথে আমাদের অন্তরের অন্তস্থ থেকে আমি আইয়ুব ভাইয়ের পক্ষ থেকে আমাদের যে ICT উপদেষ্টা সজীব অজয় জয়, যিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মজি পশু আছে। আমরা জানি মজি পশুটা যেভাবে আমাদের করার কথা ছিল, কিন্তু আমাদের ফান্ডামেন্টাল সিচুয়েশনের কারণে কিন্তু সেটাকে আমাদের গর্জিয়াস আকারে না করে বলছে যে শিথিল আকারে করার জন্য, তো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটি সহানুভূতি কি পেতে পারে না। আইয়ুব ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মজি পশুকে সামনে রেখে এবং এই COVID-19 সিচুয়েশনকে সামনে রেখে হতদরিদ্রের মাঝে এবং আমরা মজি পশুকে কীভাবে আপনি উদযাপন করেছেন সে কথাটা তুলে ধরবো। আমরা আমাদের মার্কেট থেকে মোটামুটি উদ্যোগ নিয়েছি মোটামুটি এই কোভিডের মধ্যে, আমরা আমাদের যারা একেবারে খুবই অবস্থা খারাপ তাদের জন্য মোটামুটি ইয়ে করছে, হয়তো এটা আমাদের করোনার কারণে অনেক কিছু প্রবলেম হয়নি, হয়তো অনেকদিন আমরা লকডাউনে ছিলাম যে আমাদের আসলে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তো প্রায় দীর্ঘ আমাদের তো মেনলি আসলে এফেক্ট পড়ছে আমাদের এই ব্যবসায়ীদের মধ্যে, বিশেষ করে আপনার লকডাউনে তো অনেক বন্ধ ছিল, তারপরে আমাদের মতো আমরা চেষ্টা করছি বোঝা যাচ্ছেন যে আইএফএ বোঝা যাচ্ছেন যে ওনাদের স্বার্থ সমর্থ অনুসারে এই লকডাউন এবং শাটডাউনের মধ্যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। এ বন্ধু এ কথা নিয়ে উনি হতদরিদ্রের মাঝে যে যেভাবে পারেছে পেরেছে ওনাদের স্বার্থ অনুসারে এইভাবে পড়েছে। আইএফএ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই শপিং মলে কি আপনার নিজস্ব কোনো দোকান আছে? জি আমার, আপনার কয়টা শপ আছে এখানে? আমার এখানে একটা আছে মোবাইলের, মোবাইলের শপ আছে। এই যে মোবাইল শপের যে আপনি ডিজিটালটা দেখতে পাচ্ছেন আজকে আমরা মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে, হ্যাঁ যেমন ইমো, হটস্পট, হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি, এইগুলি আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা তো আসলে স্বাভাবিক, কারণ আমরা এখন এক নিমেষে সব কিছু প্রবলেম সলভ করে ফেলছি, আমার একটা কোনো একটা মেসেজ পাঠানো দরকার সেটা হোয়াটসঅ্যাপে ইজিলি পাঠাইতে পারতেছি, এটা আসলে সবার উদ্দেশ্যে বলি আপনারা সবাই আমাদের মার্কেটে আসবেন, আমাদের মার্কেটে এনভায়রনমেন্ট আসবে খুব সুন্দর, এবং আমরা আমাদের ক্রেতা সাধারণকে সবসময় ভালোটা সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি, আমাদেরটা আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আপনারা আশা করি আসলে বুঝতে পারবেন আমাদের মার্কেটে, আমাদের এখানে সুপরিসর বড় একটা মার্কেট, নিস্তালায় ব্র্যান্ড শপ, চট্টগ্রামের মধ্যে বিশাল একটা, চট্টগ্রামে বিশাল একটা অ্যাচিভমেন্ট, এবং আমাদের প্রত্যেকটা আইটেম আমাদের এখানে আছে, নিস্তালায় ব্র্যান্ড শপ, দোতলায় লেডিস বোরকা, তৃতীয় তলায় কসমেটিক্স জুয়েলারি, চতুর্থ তলায় আপনার এই জেন্টস আইটেম চিলড্রেন, আর পঞ্চম তলায় মোবাইল শপ সব, আর ফুড ফুডে আপনার ছয়তলায় ফুড ফুড, এবং সাততলার মধ্যে আমাদের সিনিপ্লেক্স আছে যেটা চিটাগাংয়ের মধ্যে নাম্বার ওয়ান এবং সারা বাংলাদেশে তিনটা সিনিপ্লেক্স আছে, তার মধ্যে চিটাগাং এটাই ফার্স্ট প্রথম সিলভার স্ক্রিন। আপনারা আসবেন এখানে, আপনাদের সবসময় আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের মার্কেটে আসবেন, আপনারা দেখবেন, আপনাদের কমেন্ট গুলো জানাবেন। ভিউয়ার্স, খুব সুন্দর ভাবে আই ভাই কথাটা বললেন যে সিলভার স্পোর, যে আমাদের যে এখানে সিনেপ্লেক্স আছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, আজকে আমাদের সিনেমা হল গুলি কিন্তু আমাদের ক্রমান্বয়ে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে মানে ডিজিটালের যে ছোঁয়া, যে সিনেপ্লেক্স যে জিনিসটাকে বলে, আমরা একটা কথা বলবো যে আমরা দুবাই, আমেরিকা, রাশিয়া, কানাডাতে বা গালফ কান্ট্রিতে আমরা যে সমস্ত সিনেপ্লেক্স গুলি দেখেছি এখানে মধ্যে সিনেপ্লেক্স আছে, আপনারা সচরাচর চলে আসবেন, এবং সুচ্ছ এবং স্বচ্ছ একটা কথা বলবো যে দেখে দেখি আছি পর্বতমালা, দেখে দেখি আছি সিন্ধু, শুধু দেখা হয়নি ঘর থেকে তেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। আমরা সবাই শপিং করার জন্য অনেকে আমেরিকা যাচ্ছি, কানাডা যাচ্ছি এবং দুবাইতে যাচ্ছি, কিন্তু এত সুন্দর মার্কেট, আউটস্ট্যান্ডিং প্লেস, আমার জন্মসূত্রভাবে আমি চট্টগ্রামের জেলা প্রতিনিধি হিসাবে আছি এবং ছোটোকাল থেকে আমার চট্টগ্রামে বড় হওয়া আগে বাস্তি দিয়েছে, তো আমার দেখা আলোকিত মার্কেট হিসাবে আউটস্ট্যান্ডিং একটা মার্কেট, যেটা আইয়ুব ভাই এখানে কোষাধক হিসাবে তুলে ধরেছে, হানি সুইট হোয়াইন ইট ইজ টাস্টেড।
মধু মিষ্টি যখন মধুকে খাওয়া যায়, আপনারা মধু খেতে হলে আগে আসেন, উপভোগ করেন এবং আপনারা শপিং করেন। এবং সামনে মায়ের দুর্গা আছে, পূজা আছেন, এবং দুর্গা পূজার বিভিন্ন শপিং মহলে আমরা দেখেছি যে ডিসকাউন্ট আছে, আপনারা আসুন। এবং অনলাইনের মাধ্যমে সবকিছু ডিটেলস সম্পর্কে যাওয়া আছে। এবং আয়ব ভাই ওনার শপিং সম্পর্কে যে কথাটা তুলে ধরলে, আমরা ওনার অ্যাডভার্টাইজমেন্টটা, ওনার শপিং এর অ্যাডভার্টাইজমেন্টটা আমরা স্ক্রোলিং এর মাধ্যমে ওনার মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং দোকান নাম্বার এবং দোকানের ডিটেলসটা আমরা দিয়ে দিব। আপনারা ক্রমান্বয়ে আপনারা দেখুন এবং আসুন এবং আয়ব ভাইয়ের সামনে থাকুন। এবং আমরা চলুন সবাই সবাই মিলে করোনা ভাইরাসকে আমরা মোকাবেলা করি, ভয় না করে আমরা জয় করি। এবং আমি যদি আয়ব ভাই সম্পর্কে বলতে হয়, তাহলে আয়ব ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি বলবো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষে কথা বলছি। তার গড়ে তোলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো খন্দ ছিল। আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আয়ব সাহেবের টেবিল টকশোটি তুলে ধরেছি এবং ক্যাশিয়ার হিসেবে ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছে, আজ রাত 10:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কের সাথে থাকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের অনেক সকাল থেকে আমার অনারবল বদ্দা আয়ব খান ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।